वेलकम बैक टू ब्लॉग स्क्वायर। आज के जगह तो अन्यरकम लगे, ये दोकान, ये ओषुधर दोकान। तो आज के ओषुधर दोकान करते करते ही मैं दोकानदारी करते करते ही आज के भिडियोटार इंट्रो शूट कर। जैक आज के आरेकटा व्यस्ततम दिन, कारण बाड़ी कार्तिक पुजो। कारण तुम्हारा सबाई जानो बाड़ी एक छोट कार्तिक एसे जार এখন এগারো মাস বয়স হতে যাবে, পরের বছর পরের মাসে তার এক বছর পূর্ণ হবে। তো আজকে আমাদের বাড়িতে দ্বিতীয়তম কার্তিক পুজো, তাই আজকে বাড়িতে একটু লোকজন আসবে, পুজো হবে। তো সেই উপলক্ষে কীরমভাবে পুজো হবে, কী কী আজকে হবে, সারাদিনের পুরো রুটিন বলো বা সারাদিনের পুরো যাবতীয় কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকে। এই দেখো, এটা আমাদের এবছরের কার্তিক ঠাকুরের মূর্তি, আর পেছন থেকে আমাদের ছোটো কার্তিক চিল্লাচ্ছে। খুবই সুন্দর হয়েছে মূর্তিটা। এখানে বৌদিভাই কার্তিক ঠাকুরের সাজগোজ করছে। আর পেছনে যেই ওই ফ্যানটা দেখতে পাচ্ছ, ওটা ঠিকভাবে লাগাতে পারছি না আমরা। দিস ইজ রমিতা, অ্যান্ড আজকে কিন্তু ইন্ট্রো করবো না, কারণ অলরেডি রনিতা আমার হয়ে ইন্ট্রোটা করে দিয়েছে। অ্যান্ড তোমরা জেনে গেছো যে আজকে ওদের বাড়িতে দ্বিতীয়তম কার্তিক পুজো, আর এর মাঝখানেই একটা পুচকি কার্তিক ওদের বাড়িতে চলে এসছে এবং হি ইজ ভেরি কিউট। অনেক ভিডিওতেই তোমরা দেখেছো তাকে। নেক্সট মান্থেই ওর 1 ইয়ার কমপ্লিট হবে, তো উই আর ভেরি এক্সাইটেড ফর দ্যাট। এনিওয়েজ, আজকের ভিডিওটা কমপ্লিটলি একটা ঘরোয়া ভিডিও হবে। আজকের ভিডিওতে তোমরা পুজোর কাজকর্ম থেকে শুরু করে পুজোর প্রস্তুতি সব কিছু দেখতে পাবে। আই হোপ তোমরা অনেক রিলেটও করতে পারবে। আজকে বেশি কথা বলবো না, ভিডিওটাকে এনজয় করো। সো লেটস এনজয় দ্য ভ্লগ। এ মা, ঠাকুরের নামের লুচি কে পট করে তুলে খেয়ে নিল? ভোগ রান্না হচ্ছে এবং এরপর তোমরা রণিত কুমার, শ্রীমান রণিত কুমার মণ্ডলকে দেখতে পাবে। অ্যান্ড ওই দেখো, তাকে দেখা গেছে এবং সে নারকোল যেভাবে কোড়াচ্ছে, রীতিমতো 5 মিনিট আগে তার কেউ চুল ছিঁড়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে। পুরো রাগটা নারকোলের উপর দেখাচ্ছে। তো রাগ মোটামুটি বুঝতেই পারছো এখানে প্রস্তুতি কমপ্লিট। আমি এখন নিয়ে যাবো ছোট্ট কার্তিকের আবদারে আর ঠাকুর মশাইয়ের ব্রেকের জন্য আমরা চলে এসেছি চায়ের বাড়িতে। যারা আগে এসছো তারা তো জানোই, কিন্তু যারা আসোনি তাদেরকে বলবো একবার ভিজিট করতেই পারো। জায়গাটা কিন্তু মন্দ নয় অ্যান্ড পকেট ফ্রেন্ডলি। ছোট্ট কার্তিক শুধু নয়, শান্ত কার্তিকও বলা যায়। তো তার বিভিন্ন রকম কার্যকলাপ চলতেই থাকবে। আমি একটু বলে নিই আমরা কী কী অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি দুটো মালাইটি আর সাথে পনির স্যান্ডউইচ। এই জায়গাটা কোথায় একটু বলে নিই, এই জায়গাটা হচ্ছে পেলঘরিয়াতেই এবং এটা অনেকে স্টেডিয়ামের কাছে পিঠে পড়ে। আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। ততক্ষণ অবধি আমাদের শান্ত কার্তিকের কিছু কার্যকলাপ তোমরা দেখতে থাকো, খাবারটা আসুক, তারপর কথা বলছি। আমি ঘুমিয়ে পড়েছি, তারপর ওরা একা একা চা খাচ্ছে। উমা স্যান্ডউইচ অর্ডার করেছিল বলল, কই গেল স্যান্ডউইচ? নেই তো উমা, পুরো রেস্টুরেন্ট ফাঁকা। এই দেখো, এখানে সবাই মিলে এবার খাবে, রাত্রিবেলায় সবাই খাচ্ছে একসাথে। আমাকে তো খাওয়া দেয় না। আমাদের মেনু ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, সবাই ভালো করে খেয়েছে তো? তো এখন বাজে রাত 2:30, আর এখন সবে আমাদের বাড়ি থেকে লোকজনগুলো গেল, সবে কাজ শেষ হলো। আর
আজকে যদি বৌদি ভাইদের আমার মানে আমার বৌদি ভাই বাড়ির লোকগুলো যদি না থাকতো তাহলে আজকে পুজোটা হতো না, মানে পুজো হতো কিন্তু এত বড় একটা আয়োজন হওয়া সম্ভব ছিল না। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে ব্লগটা পুরোটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমাদের পাশে থেকো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। চলো টাটা। থাকি অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি।